থ্যাংক ইউ ফর কামিং ইয়ার। আরে না না, জানো না, এ কদিন তিস্তাকে নিয়ে যা দৌড়ঝাঁপ হলো না, আজকে সকালেই আসবো ভেবেছিলাম, হলো না। তুমি কেমন আছো? ভালো, তবে ঘাড়ের ব্যথাটা কমেনি। এই দেখ, আরে না না না, কাটা ফাটা আমার একদম দেখিও না, বুঝলে তো, এমন একটা শরীরের মধ্যে হয় না বাবা, আজ রাতে তো আবার খেতেই পারবো না, আজ আবার মাংস হয়েছে। ঘুম ভালো হচ্ছে না পার্থ। হ্যাঁ, তোমায় যখন ডাকলাম তুমি এমন ভাবে চমকে উঠলে। স্বপ্ন দেখছিলাম, বাজে স্বপ্ন। মেরে মন মে এক ডর কাম কর রা হ্যায় ইয়ার। কি আমার পুরনো বন্ধুরা তো আমায় ছেড়ে দেবে না, বল। দেবে আরে তু কব আয়া? অভি? আমরা মানে আমি, অনিল, বাপ্পা, এমনকি মুখশেদ পর্যন্ত এমএলএ টিম পুরো ছেড়ে দিয়েছি। গুড, ভেরি গুড। আমি চাকরি করছি, আর বাপ্পা বোধহয় ওর বাবার দোকানে বসবে, মুখশেদ মনে হয় মেডিকেল লাইনে কিছু একটা করবে। আরে ফাইন। ও হ্যাঁ, আরেকটা কথা, ওই এমএলএ জামিনের জন্য আর্জি করেছিল, মেলেনি। একটা কথা আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, আর এ তো নড়তে নড়তে পড়েই গেল। শোনো, এবার থেকে কিন্তু তুমি মুক্ত, আর কোনো ভয় নেই। আব মে চ্যান্সে সো সকুঙ্গা। কথাই তো বলছিস না, চলে যেতে। তাহলে কথা নেই, আমার কিছু বলার নেই। ভালো আছো? জানি না। তুমি ভালো? কি হলো? সন্দীপ, ও কিন্তু এখন আমার হাজবেন্ড। আমি চাই তুমি ভালো থাকো। তোমার মুখ বলছিল বলছিল খেলো কখনো এখানে।
আজ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে রে। কেন? আজ মার জন্মদিন, লোকজন আসবে নিশ্চয়ই। না না, লোকজন বলতে শুধু আমি আর মা, বাবা নেব কাম। ইনফ্যাক্ট কোনো যোগাযোগই নেই, আমি আর মা দুজনে দুজনের সঙ্গে প্রতিদিন খাওয়া দাওয়া হবে। না না, ঠিক তা না, টুডে উই আর গোইং টু টক, অনেক রাত অব্দি কথা হবে, বলতে পারিস আড্ডা, সেই বিকেল থেকে শুরু করে রাত অব্দি। বিকেলে প্রথমে একসাথে মুভি যাব, তারপর বাড়ি ফিরে এসেই বকবক শুরু। মার অনেক জমানো কথা আছে জানিস, আমি তো সব জানি না, এই বিশেষ দিনগুলো মা বলে, সব বলে। আমাদের বাড়িটা খুব অদ্ভুত জানিস, শোনা, যদি বয়সটাকে ভুলে যাই তাহলে আমি আর মা একদম বন্ধুর মতো, আমাদের মধ্যে মা মেয়ের কোনো আড়ালি নেই। ও হ্যাঁ, এই শোন, ক্যালেন্ডার দেখে মোটামুটি ডেটটা ঠিক করে নিয়েছি, যদি 28-29-30-এ টুকটা করা যায় না, ফাটাফাটি হবে রে। চলি রে, তোরা ঠিক করে রাখ, বাবা আমার শোয়ের টাইম হলো। তাহলে কি ঠিক হলো, দীঘা না শঙ্করপুর? আমরা ইজিপ্ট যাব। সকালবেলা আমি রেভাই, একটা মেয়েকে পেতে না পেতেই আরেকটা মেয়ে পড়া। তুমি আমার বহুদিনের পরিচিত, তুমি তো শুধু আমার মেয়ের কলেজের প্রিন্সিপাল নও, আমার অল্প বয়সের ছাত্র, মেনে নিতে পারছি না জানো, তাই যেন একটা ভালো ছায়া একটা মেয়ে কতটা কেয়ার নিতে পারে ও সবই নিচ্ছে। ও কোথায়? বাড়ি, এই বাড়ি গেল, কাল রাত্রি থেকে তো খাওয়া নেই, ঘুম নেই, শুধু বাড়ি আর নার্সিংহোম করেছে। ও ইয়ে বা অজয়দা, একটা কথা, আমি কলেজ থেকে আরো 80,000 টাকা সঞ্চয়ীকে দিয়ে দিয়েছি, টাকার জন্য যেন চিকিৎসা কোনো অসুবিধা না হয়, আফটার অল তিস্তার উপর আমারও তো একটা অধিকার আছে। বিশ্বাস জানো ভাই, শুনলাম পারাসতে একজন সাধু নাকি ক্যান্সারের একটা ওষুধ মানে অব্যর্থ, এটাই বোধ হয় স্নেহ না, এখানে যা শুনছি সব বিশ্বাস করতে ইচ্ছে করছে, সব আঁকড়ে ধরতে ইচ্ছে করছে। একজন পুরুষ যতটা ভালো হতে পারে হয়তো হয়তো সে ততটাই ভালো। রিয়া, আমাদের বড় সমস্যাটা ছিল এই যে আমরা
দুজন দুটো আলাদা আলাদা মানুষ, দুটো ডিফারেন্ট আইল্যান্ড। কোনো যোগাযোগ নেই, কথা নেই, কথা নেই, কথা নেই। আমার ভীষণ ভয় করে রিয়া, আমার মনে হয় দুজন মানুষ তারা যদি নিজেদের মধ্যে কথা বন্ধ করে দেয় তাহলে তাহলে তারা বাঁচে কি করে? রিয়া, তুমি তুমি যদি কোনোদিন একদম চুপ করে যাও, আমি আমি কি নিয়ে বাঁচব? কথা কেন বন্ধ হবে মা? তোমার কোনো কথা তোমার কাছ থেকে লুকিয়ে রাখি না। তোমার মনে একটা অদ্ভুত চাপ, তুমি খালি ভাবো, খালি ভাবো কি করে আমাকে কতটা সময় সুযোগ দিতে। এই ধারণাটা, এই ধারণাটা ধর, আমি তো ডে নাইট পরিশ্রম করে সংসার চালিয়েছি। অ্যাডওয়ার্ড কি তুমি তো জানো, তোমাকে আমি যে সময়টা দিতে পারিনি সেটা আমি অফিসের ডেস্কে মুখ বুঝে কাটিয়েছি। মন অনেক এলোমেলো ব্যবহার করছে, হঠাৎ করে না বলে শান্তিনিকেতন চলে যাও। অল্প বয়স ছিল, বয়স তার চাহিদা পূরণ না করে কখনো চাই। আমার মনে কিন্তু তোমার কোনো অভিযোগ নেই, তবে মনে আছে একটু বুঝতাম তুমি তখন তুমি হো করে দিচ্ছ, কোনো মানে নেই এটা জানতাম। একটা মা, একটা জোর করে চাপানো খুশি মুখ, এখন সব কোথায় তো যেতে ইচ্ছে করতে। মা, 28-29 তারিখ নাগাদ আমরা কলেজ থেকে শঙ্করপুর যাওয়ার প্ল্যান করছি। আমি তোর বন্ধুদের সাথে? কেন না, তুমি কি আমার বন্ধু না? আমি এমন কোথাও আর কারোর সাথে যাব না। ইউ ক্যান গো, চলো না মা। পাগলামি করো না, আসবি না তুই বাড়িতে? ছাড়ছিল না কে? অচিদা। ফালতু জড়াতে গেলি জানিস তো তুই, আর প্যাটটাও তেমনি বারবার করে তোর নামটা বলে দিলি। বাদ দে না, কিছুই না, আসলে না প্যাট্রিকটা এত ভয় পেয়ে গেছিল তাই। তবে একটা জিনিস কি, হ্যাটস অফ টু রাহুল দা মাইটি, কি লোক।
হ্যাঁ দেখ, আমাদের জন্য হাসপাতালে শুয়ে আছে, অথচ বারবার বলছে এরা আমার কলেজের ছেলে। অদ্ভুত একটা বদল হয়ে গেছে রে ওর। পড়না ভালো আছে বলে মনে হয় না? হ্যাঁ আগে ভালো ছিল না, তবে এখন ভালো থাকার চেষ্টা করছি। আমার আর ভালো থাকা হলো না বন্ধু। অপেক্ষা দীর্ঘ নিঃশ্বাস আর স্মৃতি, সন্দীপবাবু সেন্ট পিটার্স কলেজ থেকে এক মুঠো শূন্যতা নিয়ে মাঠে নেমে পড়েছে। এখন মাঝে মাঝে নিজেকে বিশ্লেষণ করতে ইচ্ছে করে, জানিস, কে আমি, কেমন আমি, পথিক তুমি কি পথ হারাইয়াছো? সত্যি কি একটা মানুষ দুজনকে ভালোবাসতে পারে? তিস্তা যতটা যন্ত্রণা, পড়না ঠিক ততটাই কষ্ট। তিস্তা হারিয়ে যাচ্ছে, মুছে চলে যাচ্ছে, এটা যেমন মন থেকে মেনে নিতে পারছি না, ঠিক তেমনি রাহুলের ভালো থাক পড়নারে সুখে থাকা, এটা আমার সহ্য হচ্ছে না। মানে আমি তোকে বলি বলছি পারত, আমি তো চেয়েছিলাম ওকে ভালো রাখতে, ও আমার সঙ্গে ঠিক মতো আজকাল কথাই বলে না। তিস্তাকে দেখতে গিয়েছিলাম নার্সিংহোমের বাইরে, জানলা থেকে যখন ওকে দেখছি না, তখন মনে হচ্ছে ওকে আর আটকে রাখা যাবে না, একটা উল্কার মতো কোথায় কোথায় মিলিয়ে চলে যাবে। বেশ কয়েক বছর লেগে যাবে পারত, বেশ কয়েক বছর এদেরকে মন থেকে পুরোপুরি সরিয়ে দিতে। তারপর আবার হয়তো কেউ আসবে।